হাজারো মিষ্টির সাথে সাথে কনকচুরের স্বাদে ভরপুর জয়নগরের মোয়া। এর একটা মুখে গেলেই ভোজন রসিক বাঙালির মন খুশি। রোজগারের টানে জয়নগর থেকে চন্দননগরে হাজির মোয়া শিল্পীরা, আর এর দৌলতেই হাতের মোয়া পৌঁছে যাচ্ছে সটান আম বাঙালির পেটে। কেমন এটা কি প্রতিবার করেন? অন্যান্য বারের থেকে এবছরে বেচা কেনা কত কি বলছেন? হবে দু তিন দিন দোকান খোলা হয়েছে, এই চার সপ্তাহ। স্টল বসিয়েছেন জয়নগরের বেশ কিছু বাসিন্দা, এবং তিন মাস ধরে তারা এই ব্যবসা চালাবেন। কীভাবে চালাবেন তাদের কাছ থেকে আরও একটা জানবেন। ব্যবসা হয় তিন মাসের জন্য, প্রোগ্রাম তিন মাসের জন্য প্রোগ্রাম। আমরা আসছি এক নম্বর জয়নগর থেকে আসছি। আচ্ছা, এই যে এখানে মোয়া বা এত কিছু সাজানো রয়েছে, এই সব কি জয়নগরের? সবই জয়নগরের প্রোডাক্ট, আমাদের নিজস্ব। কতটা চাহিদা থাকে চন্দননগরবাসীর কাছে জয়নগরের মোয়ার? মোটামুটি চাহিদা, আগে ছিল ডিমান্ড ভালো, এখন চাহিদা অনেক কমে গেছে। প্রত্যেকবারেই আমরা এখানে স্টল করি। কেমন কতটা কি লাভের মুখ দেখছেন এবারে? লাভ দেখুন, এখন মার্কেটে যেরকম বর্তমানে বাজার অনুপাতে সেই বিক্রি করে আমাদের এখন অনেক হালকা।
নিজের হাতে মোয়া তৈরি করে চন্দননগর থেকে মানকুণ্ড পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রসাদ সাজিয়ে বসেন। কারণ এই তিনটি মাসেই তাদের বিক্রি এবং রুটি রুজি চলে এই তিনটি মাসের পর। সেই জন্যই সেই আশাতেই তারা প্রসাদ সাজিয়ে বসেছেন। রমরমিয়ে চলছে বিকিকিনি, কতটা লাভ হবে তা তারা জানেন না, কিন্তু সারা বছরের শেষে এই রোজগার নিয়েই হাসি মুখে বাড়ি ফিরতে চান মোয়া বিক্রেতারা। ক্যামেরায় মিন্টু মানিকের সঙ্গে অনন্যা সাত্রা, ক্যানভাস চন্দননগর।